কে বুবু? তুমি তো কত কষ্ট করে অফিস যাও না? বন গেল তাহলে? না। ভিড় হয়? না। একটু ভিড় হয় না? না। আচ্ছা, এই গরমে তো মানে অফিসে কি তোমাদের এসি টেসি আছে না? নেই। নেই না? না। বাবা, কি তাহলে আমরাও যেমন কষ্ট করি তুমি সেরকম কষ্ট করো বলো? না। এত বড় মিথ্যে কথা? আমার অফিসে কিছু নেই। তোমাকে আমি কোনোদিন, তুমি বাড়িতে এসে বলো না যে তোমার অফিসে এসি রয়েছে, কখনো এসে গল্প করো না যে সকাল থেকে সন্ধ্যা অবধি তুমি এসি ঘরে থাকো। হ্যাঁ, তোমার কি একটু লজ্জা লাগে না? বাড়িতে না না, বাড়িতে তুমি এসি লাগাও না, বউয়ের কষ্ট হয় সেটা বোঝো না? বউয়ের কথা ছাড়ো, তোমার তো নিজের মেয়ে রয়েছে, আমার পরের পরের মেয়ে আমি ছেড়ে দাও, তা তোমার তো নিজের মেয়ে রয়েছে, মেয়েদের জন্য তোমার কষ্ট হওয়া উচিত, তোমাকে সেটাও হয় না? সকালবেলায় কোনো মতে নাকে মুখে খেয়ে দৌড়ে অফিস যাও, ট্রেন ধরো কিসের জন্য আমি বুঝি না, গিয়ে এসির হাওয়া খাবা, গায়ে হাওয়া লাগাবা, সন্ধ্যাবেলায় বাড়ি এসে তারপরে কোন আবার মানে স্বপ্ন দেখো কখন সকাল হবে আর কখন আবার অফিস চলে যাবো। হ্যাঁ, মোটেই না মানে? তাই তো অফিসের এত তাড়া থাকে। তুমি এসি কোনোদিন তুমি কিনবে না বুঝেছো? কোনোদিন তো কেন, কি অফিসে তোমার রয়েছে, তোমার আবার কিসের জ্বালা? জ্বালা তো আমাদের, সব মুখের সামনে গুছিয়ে দাও আর দৌড়ে অফিসে চলে যাবে, এসি খাওয়া খাবে গিয়ে। লজ্জা থাকলে এবার কেন, মেয়েদের জন্য হলেও কেন? এবার জোরে পড়ছে, তোমার কান একদম ফাটিয়ে দেবো আমি বলে বলে। দাঁতটা কমবার দর, বই নিয়ে বস। কবে কিনছো এসি বলো? কবে? সবাই পারে, তুমি কেন পারো না? কিনে নেবো কিনে দেবো মানে? নিজে তো দিনগুলো বেশ চলে যাচ্ছে এসির হাওয়া খেয়ে খেয়ে। তুমি যেন শুনতেই পাচ্ছ না আমি বলছি, কি করছো তুমি? এগুলো পাখি খাবার? তোমার কি কানে কিছু গেল আমি বললাম এত এতক্ষণ? 8:40 বাজে, আমার পাখি এখনো খায়নি। তুমি কিছু শুনতে পেলে এতক্ষণ যে বললাম? কি বলছিলে বল। কি বলছিলাম মানে? শোনো, তুমি যে অফিসে গিয়ে বসবে, যে ঘরে এসি নেই সেই ঘরে, তোমার অফিসে আমি যাবো গিয়ে বলবো যে ঘরে এসি নেই সেই রান্না করবো না। না না, তুমি যে ঘরে এসি নেই নালে তুমি ট্রান্সফার নিয়ে নাও, গ্রামে গঞ্জে চলে যাও, গিয়ে সেখানে যেখানে এসি নেই সেসব জায়গায় চলে যাও। লজ্জা করা উচিত, মেয়ে বউ কষ্ট করছে এসি এসি ছাড়া ঘরের মধ্যে, একটা কুলার অন্তত কিনে দাও, এসি না পারো সেটারও বুরুত নেই। তোমার ওই চোখ রাগান গিয়ে আমি ভয় পাবো নাকি? আমার মেয়েদের জন্য আমার কষ্ট হয় না, তোমার না হলেও। কিন্তু বিয়ে করলে হয় না, তার জন্য অনেক কিছু করতে হয়, অনেক দায়িত্ব থাকে, সেসব তো কোনো কিছু করো না। কানে শুনতে পাবো না এবার কোনো কথা। বললাম সুগার ফ্রি এনে দিয়েছে, দিয়েছো আমাকে? হ্যাঁ, আমার বাপ আমাকে কিনে দিয়েছে তাই দিয়ে খেয়েছি এতদিন আমি। আজকে পনির নিয়ে আসবো, পনির করবো, ওই সয়াবিন করতে পারবো না, রোজ রোজ এক সয়াবিন সয়াবিন খেয়ে পাগল হয়ে গেলাম। জানো বড় লোকরা কি খায়? শনিবার দিন পনির খায়। হুম, পনির খায়, পোলাও খায়। থাকবোই না, বাজে লোক একটা।